দর্শক আচ্ছা এরা কারা কারা এরা এরা কি শিক্ষক শিক্ষিকা নাকি ওই ওই তালিকাভুক্ত তা না হলে এই বাজারে যখন এত প্রশ্ন তৈরি হয়েছে তখন তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে এইভাবে অবস্থানে বসতেন দর্শক কারা এরা কারা এরা এরা কি সত্যিই সত্যিকারের শিক্ষক শিক্ষিকা বা এদের স্বজনরা যেহেতু আমি দেখতে পাচ্ছি কয়েকজনকে একটু বয়স হয়ে যেতে তারা হয়তো এই সময়ে চাকরি পাননি মানে এই তৃণমূল কংগ্রেসের আমলে তো সেই জন্যে আর প্রশ্ন মনে জাগছে যে এরা বা এদের স্বজনরা কি সত্যি সত্যিকারের শিক্ষক শিক্ষিকা নাকি ওই তালিকাভুক্ত তা না হলে এই সময়ে তারা তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে এইভাবে অবস্থানে বসছেন তার সমর্থনে প্রচার করছেন ব্যানার পোস্টার লাগিয়ে বসছেন এবং দেখতে পাচ্ছি একটা লেখা দেবাংশু বনাম অভিজিৎ দেবংশুর জয় সুনিশ্চিত এই যে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে এইভাবে প্রচার গলাতে ঝুলিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি এরা এরা কি সত্যিকারের শিক্ষক শিক্ষিকা সত্যিকারের শিক্ষক শিক্ষিকা হলে এইভাবে অবস্থানে পারতেন বা বসতেন এতটা তাগিদ থাকত প্রশ্ন জাগছে উত্তর নেই আমার কাছে পরিষ্কার কিন্তু প্রশ্ন জাগছে এই বাজারে যখন যোগ্য অযোগ্য চাকরি মানে যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী নিয়ে যখন প্রশ্ন তৈরি হয়েছে সেই সময়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে তারা বসছেন অবস্থানে বসছেন যে তৃণমূল কংগ্রেস চাকরি বাঁচাতেও উদ্যোগী ভূমিকা পালন করছে বা তাদের সরকারটা উদ্যোগী ভূমিকা পালন করছে অর্থাৎ যারা চোরেদের সমর্থন করছে কার্যত বলা যায় তাদের সমর্থনে অবস্থানে বসছেন তো এরা কারা এটাই দর্শক প্রশ্ন আমার মনে আর এই যে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে যোগ্য চাকরি প্রার্থী অযোগ্য চাকরি প্রার্থী বা চাকরিজীবী আমার তো মনে হয় এই যে স্টেজটা রয়েছে এখানে তাকালে এখান থেকে হয়তো কিছু তালিকা মানে কিছু নাম বের করে আনা যেতে পারে কারা যোগ্য কারা অযোগ্য এই যে যাদের চাকরি চলে গেছে বা প্রশ্নের মুখে পড়েছে তো সেখানে একটা তো হচ্ছে না একটা প্রশ্ন তৈরি হচ্ছে না যে কারা যোগ্য কারা অযোগ্য তো আমার মনে হয় এই যে স্টেজ এই যে লোকজন এখানে বসে রয়েছেন শিক্ষক শিক্ষিকা এদের এদের মুখগুলোকে ভালো করে দেখলে এবং পরিবারের আরো কারা কি চাকরি করছেন সেগুলোর যদি খোঁজ খবর নেওয়া যায় আমার মনে হয় যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী বা চাকরিজীবীর যে তালিকা মনে হয় খানিকটা তৈরি করা যাবে খানিকটা হলেও তৈরি করা যাবে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কারা যোগ্য কারা অযোগ্য কারা যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি হোক বা চাকরি থাক চাইছেন আর কারা অযোগ্য চাকরি চোরদের চাকরি বাঁচানোর চেষ্টা করছেন সেই তালিকায় কারা কাদের কাদের কোন দিকে সমর্থন কেন সমর্থন কেন উদ্যোগ এই সব দিক বিচার করলে তালিকা কিন্তু পরিষ্কার হয়ে যাবে মানে পরিষ্কার একেবারে হয়তো হবে না মানে অনেকটা অনেকটা তাই না দর্শক এই এই স্টেজের এই সব লোকজনদেরকে দেখে খানিকটা চিনতে পারছেন না মানে আইডেন্টিফাই করতে পারছেন না কাদের মানে কারা কি ধরনের কোন ক্যাটাগরির আইডেন্টিফাই করতে পারছেন না আমার তো মনে হয় মনে হয় পারছেন এবং মুখগুলো দেখলে তো চিনতে পারছেন কাদের কোথায় বাড়ি এলাকার লোক আরো বেশি করে চিনতে পারবেন তার মানে তারাও বুঝতে পারছেন যে এই এই শিক্ষক এই এই শিক্ষিকা অ্যাকচুয়ালি কি ধরনের শিক্ষিকা কোন ক্যাটাগরির শিক্ষিকা বা যদি বয়স্ক কেউ হয়ে থাকেন তার মানে তাদের স্বজনদের যদি কেউ চাকরি পেয়ে থাকে পেয়ে থাকেন তাহলে সেটাকে লিঙ্ক করতে হবে যে এই আমলে তার মানে স্বজনরা যারা চাকরি পেয়েছেন তার মানে তারা কোন ক্যাটাগরির আমার দর্শক কোথাও মনে হচ্ছে যে এই অবস্থানের পেছনে একটা মানে এই ধরনের কোনো কারণ রয়েছে চাকরি বাঁচাও চোরেদের চাকরি বাঁচাও আর সেই চোরেদের চাকরি বাঁচানোর পেছনে এই সব শিক্ষক শিক্ষিকাদেরও কোথাও একটা স্বার্থ রয়েছে তা না হলে তারা এইভাবে অবস্থানে বসতেন না বা এই দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে এইভাবে প্রচার করতেন না আর একজন বিচারপতি যিনি ছিলেন তাকে ওইভাবে দাগতেন না আমার কথা মনে হচ্ছে এটা ব্যক্তি স্বার্থ পরিবারের স্বার্থ স্বজনদের স্বার্থের কথা মাথায় রেখেই তারা এইভাবে অবস্থানে বসেছেন এটা আমার কোথাও মনে হচ্ছে তা না হলে তাদের এত এত তাগিদ না এত তাগিদ জাগতো না এটা তো লজ্জাও তো পাওয়া উচিত যে যে সরকারটা যে শাসকটা এখনো বলে যাচ্ছে যে সবার চাকরি বজায় রাখতে হবে কোর্ট যখন বলছে যে অযোগ্যদেরকে বের করে দাও তাদের তালিকা দাও যোগ্যদেরকে রাখো তারপরেও শাসক সেটা করেনি যখন কোর্ট অর্ডার করছে এই সমস্ত বিষয়ে তখন শাসক চোরেদের চাকরি বাঁচানোর জন্যও মানে জন্য কেন ওদের জন্যই মূলত তাদের উদ্যোগটা দেখতে পাচ্ছি তাদের চাকরি বাঁচাতে যোগ্যদেরকে ঢাল করে তারা আরো সব কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করছে তো যখন এই সব বিষয়গুলো এত পরিষ্কার হয়ে যাচ্ছে তারপরেও শিক্ষক শিক্ষিকারা এই শাসকের সমর্থনে প্রচারে নামছেন অবস্থানে বসছেন এ ডালমে কুচকালা এটা কথা মনে হচ্ছে দর্শক যে সরকার যে শাসক চোরেদের চাকরি বাঁচানোর জন্য মন্ত্রীসভা থেকে প্রস্তাব পাশ করে ফেলে যে অতিরিক্ত পদ তৈরি করে যারা আরো বাকি রয়েছেন তাদেরকে আমরা ঢুকিয়ে দেব কিন্তু চোরদের চাকরি আমরা যেতে দেব না তাদেরকে বের করব না সেই শাসকের প্রার্থীর হয়ে প্রচারে নামছেন শিক্ষক শিক্ষিকারা এ দর্শক মনে কিন্তু প্রশ্ন তৈরি করছে আমি নিশ্চিত নই আমি নিশ্চিত নই হয়তো যোগ্য হতে পারেন কিন্তু মনে প্রশ্ন তৈরি হচ্ছে যে এ মনে হচ্ছে যে এ শিক্ষক শিক্ষিকা শিক্ষিকারা ওই ওই তালিকাভুক্ত কোথাও একটা যেটা নিয়ে এত প্রশ্ন তৈরি হয়েছে তা না হলে এইভাবে তারা কিন্তু অবস্থানে বসতেন না এ নিজস্ব কোনো তাগিদ রয়েছে আর যা সেজেগুজে এসছেন অবস্থানে বসতে দর্শক বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে যদি আপনাদের কোনো ধারণা হয়ে থাকে আপনারা সত্যি কি বিশ্বাস করতে পারছেন যে এরা সব সত্যিকারের শিক্ষক শিক্ষিকা বা এদের পরিবারের যারা চাকরি পেয়েছেন পরবর্তী সময়ে তারা ঠিক মতো করে চাকরি পেয়েছেন আপনারা কি বিশ্বাস করতে পারছেন নাকি আবার এরকমও হতে পারেন হয়তো নিজে আগে চাকরি পেয়েছেন বাম আমলে হয়তো পরিবারের কেউ চাকরি পাননি এই আমলে কিন্তু অনেককে চাকরিতে ঢুকিয়ে দিয়েছেন বিনিময়ে কিছু পেয়েছেন সেরকম মানে সেরকমও কেউ কেউ আছেন কিনা এই অবস্থানের মধ্যে না সেটাও হতে পারে মানে কিছু একটা ব্যক্তিগত তাগিদ আছে তা না হলে তারা এইভাবে অবস্থানে বসতেন না এই চোরেদের মানে যারা চোরেদেরকে সমর্থন করছেন তাদের সমর্থিত প্রার্থীকে সমর্থন করার উদ্দেশ্যে অবস্থানে বসা এ হতে পারে না এ কিছু একটা স্বার্থ রয়েছে এখন স্বার্থটা কি সেটা আপনারা বলবেন তাহলে অযোগ্য বা এদের কেউ অযোগ্য অবস্থায় চাকরি পেয়েছেন নাকি অযোগ্য কাউকে কিছুর বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন নাকি সত্যি দলকে ভালোবাসেন বলে তারা এই অবস্থানে এসেছেন দলের জন্য সেটাও বলতে পারেন আপনারা আপনাদের মধ্যে যদি কোনো কারণ নির্দিষ্ট হয়ে থাকে অবশ্যই বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ